মহাকাশে পথ হারিয়েছে নাসার মহাকাশযান। মহাকাশযান ভয়েজার 2 এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে নাসার। পৃথিবীতে কোনো ডেটাই প্রেরণ করতে পারছে না ভয়েজার 2। নাসার জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন অ্যান্টেনার ভুল সংযোগেই আন্তনাক্ষত্রিক মহাকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ভয়েজার 2 এর সঙ্গে। নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বহু চেষ্টাতেও মহাকাশে ভয়েজার 2 এর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছে না। তবে নাসা আশাবাদী এই সমস্যা তারা শীঘ্রই কাটিয়ে উঠতে পারবে। ভয়েজার 2 নামক মহাকাশযানটি পৃথিবীর সব থেকে দূরবর্তী স্থানে থাকা ভয়েজার 1 এর থেকে সামান্য পিছিয়ে রয়েছে। গত 21 জুলাই মহাকাশযান ভয়েজার 2 এর অ্যান্টেনাকে 2 ডিগ্রি দূরের বিন্দুতে প্রতিস্থাপন করা হয়েছিল। পৃথিবী থেকে জেট প্রপালশন ল্যাবরেটরি দ্বারা চালিত হচ্ছিল এই মহাকাশযান। ভয়েজার 2 এর অভিযোজন প্রতি বছর একাধিকবার পুনর্গঠন করা হয়। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি জানিয়েছে খুব শীঘ্রই সব রিজেট করে অভিযোজন পুনর্গঠনের পর নিশ্চয়ই যোগাযোগ করা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। মহাকাশযানটি পরিকল্পিত গতিপথেই চলতে থাকবে বলে বিশ্বাস করেন নাসার বিজ্ঞানীরা। এখানে উল্লেখ্য, ভয়েজার 2 একমাত্র মহাকাশযান যা ইউরেনাস ও নেপচুন পরিদর্শন করেছে। 1977 সালের 20 অগস্ট ভয়েজার 2 লঞ্চ করেছিল। বর্তমানে তা পৃথিবী থেকে 1.90 কোটি বিলিয়ন দূরে অবস্থান করছে। সূর্যের হ্যালিওস্ফিয়ার ও অন্যান্য নক্ষত্রের অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। 2018-র 10ই ডিসেম্বর 2 নক্ষত্রের মধ্যে স্থান অন্বেষণে দ্বিতীয় মহাকাশযান হয়ে ওঠে। ভয়েজার 1 পৃথিবী থেকে 24 বিলিয়ন বা 2400 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। কোনো সমস্যা ছাড়াই তা ভালোভাবে কাজ করে যাচ্ছে। ভয়েজার 2 নিয়েও এতদিন নিশ্চিন্ত ছিল নাসা, সম্প্রতি তা বিঘ্ন ঘটেছে। তবে এই বিঘ্ন কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ভয়েজার 2 ইতিমধ্যে অনেকগুলি কীর্তি স্বাক্ষর রেখেছে। সৌরজগতে 4টি বিশাল গ্রহের হাল হকিকত তুলে ধরেছে ভয়েজার 2। বৃহস্পতিতে 14তম চাঁদ আবিষ্কার করেছে। ইউরেনাসে 10টি নতুন চাঁদ ও 2টি নতুন বলয় আবিষ্কার করেছে। নেপচুনে 5টি চাঁদ, 4টি বলয় ও 1টি গ্রেট ডার্ক স্পট আবিষ্কার করেছে। মেহরুন বিন্দু ফিরদৌস, সাতরং নিউজ।